আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের রিভাইজ সিলেবাস ফর এইচএসসি এক্সামিনেশন 2022 প্রকাশিত হয়েছে। তোমরা জানো তোমাদের ইংলিশের দুইটা পত্রে এবার 50 মার্কের পরীক্ষা হবে। তো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কেমন থাকছে, তার ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে কোন বিষয়গুলো পরীক্ষায় লিখতে হবে, চলো আমরা বিস্তারিত বিষয়টা দেখে নিই। তোমাদের নোটিশে কী আসছে, প্রথমে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের যে বিষয়গুলো রাখা হয়েছে, তোমাদের কয়েকটা ইউনিট কমানো হয়েছে। এবার করতে হবে তোমাদের ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 6, ইউনিট 8, ইউনিট 12। তো এই ইউনিটগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আগের থেকে যেমন ইউনিট হচ্ছে 13 ছিল, ইউনিট 9 ছিল, যে কয়েকটা ইউনিট কমানো হয়েছে ফার্স্ট পেপারের। এবং তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো থাকবে, অর্থাৎ পরীক্ষায় তোমাদের কিভাবে লিখতে হবে, কোন কোন প্রশ্নগুলো আসবে 50 মার্কের ভিতরে, সে বিষয়গুলো একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে যে প্রথমত পার্ট ওয়ানে রিডিং অংশে থাকবে 30 মার্কস। সো 30 মার্কসের ভিতরে মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে 10টা, 10টায় থাকবে 5 মার্ক। এই জায়গাটা একটু কঠিন করেছে বিষয়টা, আগে প্রতিটাই 1 মার্ক করেছিল, এবার হাফ মার্ক করে দেওয়া হয়েছে। শর্ট অ্যান্সারিং কোশ্চিন থাকবে 2টা, 4টা থাকবে 2 মার্ক করে, 8 মার্ক। সিনোনিম অ্যান্টোনিম থাকবে, দেখো এই সিনোনিম অ্যান্টোনিমটা ছিল না, এখান থেকে ফ্লো চার্ট বা সামারিটা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এখানে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেওয়া হয়েছে। সিনোনিম অ্যান্টোনিম 10টা থাকবে, প্রতিটায় হাফ মার্ক করে 5 মার্ক পাবে। এছাড়া ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এটা থাকবে হচ্ছে আনসিন থেকে যে উইদাউট ক্লোজ থাকবে, ক্লোজ টেস্ট মানে উইথ ক্লুটা থাকবে না, অপশন বাদে যেটা, এটা 8টা লিখতে হবে, 4 মার্ক। রিয়ারেঞ্জ থাকবে 8টা থাকবে, 8 মার্ক। এই মোট 30 মার্ক থাকবে হচ্ছে ফার্স্ট পেপারের তোমাদের রিডিং পার্টে। এছাড়া রাইটিং পার্টের যেটা থাকছে, রাইটিং প্যারাগ্রাফ আগের মতোই আছে, আগে 2টা ছিল এখানে এবার 1টা করেছে। রাইটিং পার্টে থাকবে প্যারাগ্রাফ থাকবে 7 মার্কের, স্টোরি থাকবে 7 মার্কের, এবং সামারি থাকবে 6 মার্কের। এই সামারিটা আগেরবার অ্যাভয়েড করা হয়েছিল, এবার আবার যুক্ত করা হয়েছে। সামারি বলতে এই জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রে কবিতার থিম অথবা কোনো গল্পের সামারি লিখতে হয়, তাহলে এই অংশগুলো থাকবে তোমাদের ফার্স্ট পেপারে। এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হচ্ছে, দেখো সেকেন্ড পেপারে কী কী থাকবে। সেকেন্ড পেপারে তোমাদের গ্রামেটিক্যাল যে আইটেমগুলো দেওয়া হয়েছে, তার ভিতরে থাকবে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি। এখানে অনেকগুলো গ্রামারের আইটেমের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখলে বুঝতে পারবো। মার্ক ডিস্ট্রিবিউশনে বলা হচ্ছে গ্রামার পার্টে থাকবে 30 মার্ক, মানে মোট 6টা গ্রামার থাকবে। এর ভিতরে থাকবে হচ্ছে প্রিপোজিশন থাকবে আগের মতোই, তারপরে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকবে, স্পেশাল ইউজেস যেটা ছিল, এবং এই প্রিপোজিশনে থাকবে 5 মার্ক, 10টা সমাধান করতে হবে আগের মতোই। এর আগের যে সিস্টেমগুলোতে হতো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ 10টা সমাধান করতে হবে, 5 মার্ক থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে 5টা, 5 মার্ক। ইউজ অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস থাকবে 10টা, 10টা থেকে তুমি পাবে 5 মার্ক। ন্যারেশন থাকবে 5 মার্কের। ইউজ অফ সেন্টেন্স কানেক্টর থাকবে 5 মার্কের, অর্থাৎ মডিফায়ার, পাঞ্চুয়েশন। এবং এই যে সেকেন্ড পেপারের সিনোনিম অ্যান্টোনিমটা ফার্স্ট পেপারে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম, পাঞ্চুয়েশন, মডিফায়ার, এই বিষয়গুলো এবার এখান থেকে অ্যাভয়েড করা হয়েছে। আর রাইটিং পার্ট তোমরা জানো কম্পোজিশন যে প্যারাগ্রাফ ছিল এখানে 2টা, এবার প্যারাগ্রাফ 1টাই দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ থাকবে 10 মার্কের। এবং ফর্মাল লেটার্স অর্থাৎ অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্কের, এই রাইটিং পার্টে 20 মার্ক। তাহলে এভাবে হবে তোমাদের এবার 50 মার্কের এই পরীক্ষাটা। আশা করি তোমরা বুঝতে পারছো, এখনও হাতে যথেষ্ট সময় আছে। এই প্রত্যেকটা টপিক্সের উপরে, শুধু গ্রামেটিক্যাল না, ফার্স্ট পেপার এবং প্রত্যেকটা টপিক্সের উপরে তোমাদের মডেল টেস্ট আকারে প্রত্যেকটা গ্রামেটিক্যাল বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করে এই চ্যানেলে দেওয়া হবে। তোমরা যারা সংক্ষিপ্ত সময়ে সেরা প্রস্তুতি নিতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের কার কোন বিষয়গুলোতে সমস্যা বা জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।